আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এক্সপ্লোরিং সাবরিতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, যে গল্পটি হচ্ছে মূল্যবোধের, যে গল্পটি হচ্ছে নৈতিকতার, আর এই গল্পটি হচ্ছে একটি দৌড় প্রতিযোগিতা নিয়ে। যেই দৌড় প্রতিযোগিতায় দুজন সেন্ট্রাল ক্যারেক্টার, তার একজন হচ্ছেন কেনিয়ান দৌড়বিদ, তার নাম হচ্ছে আবেল কিপ্রপ মুতাই, অন্যজন হচ্ছেন স্প্যানিশ দৌড়বিদ, তার নাম হচ্ছে ইভান ফার্নান্দেজ আনায়া। আবেল কিপ্রপ মুতাই হলেন একজন কেনিয়ার দীর্ঘ দূরত্বের দৌড়বিদ, যিনি 3000 মিটার স্টেপল চেজে বিশেষজ্ঞ। তিনি 2005 বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, 2012 গ্রীষ্মকালীন অলিম্পিকে একটি ব্রোঞ্জ পদক, 2013 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম এবং 2009 বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে নবম স্থান অর্জন করেন। অন্যদিকে ইভান ফার্নান্দেজ আনায়া একজন স্প্যানিশ ক্রীড়াবিদ, যিনি আন্তর্জাতিকভাবে স্পেনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, বেশিরভাগ ক্রস কান্ট্রি এবং ম্যারাথন দৌড়। তিনি 2005 বিশ্ব যুব গ্রীষ্মকালীন অলিম্পিক উৎসবে ষষ্ঠ, 2009 ইউরোপীয় আন্ডার-23 চ্যাম্পিয়নশিপে নবম এবং 2014 আইবেরো আমেরিকান চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবোধ এবং নৈতিকতার ঘটনাটা শুনি। এক দৌড় প্রতিযোগিতায় কেনিয়ার হয়ে দৌড়াচ্ছিলেন আবেল মুতাই। খুব ভালো দৌড়াচ্ছিলেন তিনি, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে। তার পেছনে পেছনে ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্দেজ। শেষ সীমার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই। তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন। তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্দেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশনের ব্যাপারটা, আর সাথে সাথে স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়াতে থাকো, তুমি দৌড়াতে থাকো। আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরও বিভ্রান্ত হয়ে পড়েন। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই, সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্টরি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাইকে। দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে, প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে? ইভান ফার্নান্দেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিকরা সন্তুষ্ট হয় না এই জবাবে। সাংবাদিক প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন? ইভান ফার্নান্দেজ বললেন, জয়টা আমার প্রাপ্য ছিল না, যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র, আর এমন জয় দিয়ে আমি কি পাবো? একটা মেডেলই হয়তো পাবো যেখানে নৈতিকতা ও মূল্যবোধ থাকবে না। সে জয় দিয়ে আমি কি করব? আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি। প্রিয় দর্শক, ভাবুন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শিক্ষা সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে বা সহযোগিতা করতে শেখাচ্ছে না। আমাদের শুধু জয় প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন, অন্যের চেয়ে, অন্যের সন্তানের চেয়ে বেশি সফল হওয়া প্রয়োজন। সেটা যেভাবেই হোক, যে উপায়ই হোক বা যে কোনো মাধ্যমেই হোক না কেন, কাউকে জেতানোর মধ্যেও যে জিতে যাওয়া যায়, কাউকে সাহায্য করার মধ্যেও যে সফলতা থাকতে পারে, এগুলো কখনোই আমাদের শিক্ষায়, আমাদের চিন্তা চেতনায়, আমাদের মানসিকতায়, আমাদের অনুশীলনে নেই। কেন নেই? দ্যাট ইজ দ্য বিলিয়ন ডলার কোশ্চেন। আসুন আমরা আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের জয়ের ভুল উপায় ও কৌশলগুলো শেখানো থেকে বিরত থাকি। আসুন আমরা সৌন্দর্য, নৈতিকতা, সততা এবং মানবতার চর্চা করি, কারণ দিন শেষে সততা, নৈতিকতা এবং মানবতাই বিজয়ী হয়।